আসসালামু আলাইকুম। দেশ বিদেশের সর্বশেষ সংবাদের শুরুতেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সংবাদ শিরোনাম। ভাইরাস মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে চীন। করোনা ভাইরাস, 7 মাসের বেতন দান করলেন এরদোগান। আগামী জানুয়ারির মধ্যেই বাজারে আসবে ভাইরাসের ঔষধ। ভাইরাসের ক্লান্তিকালের মুহূর্তেও ইয়েমেনে সৌদি জোটের হামলা। চীনের বিরুদ্ধে $20 ট্রিলিয়ন মামলা যুক্তরাষ্ট্রের। ভারতীয় মিশন প্রধানদের সঙ্গে মোদির ভিডিও কনফারেন্স। নিউ ইয়র্কে পৌঁছাল হাসপাতাল জাহাজ। এবং সবশেষ জানিয়ে দিব, ইরাকে বাবার লাশ নিয়ে ঘুরছেন ছেলে, দাফনে বাধা। প্রিয় দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। প্রিয় দর্শক, সম্প্রতি করোনা ভাইরাস পৃথিবীতে যে আতঙ্কের সৃষ্টি করেছে তা সকলেরই জানা। অনেকেই বলছেন এটা আল্লাহর গজব। এ কারণে অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আল্লাহর কালেমা পড়তে শুরু করেছে এবং তারা আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চাইছেন। তারা বলছেন এই মহামারী করোনা ভাইরাস থেকে একমাত্র আল্লাহ ছাড়া কেউই বাঁচাতে পারবে না। প্রিয় দর্শক, আপনিও কি তাদের কথাটির সাথে একমত? তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। ভাইরাস মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে চীন। ভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে যে কোনো ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস। সোমবার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জি মিং স্বাক্ষরিত এক খোলা চিঠিতে এ প্রতিশ্রুতির কথা জানানো হয়। ওই চিঠিতে বলা হয়, বর্তমানে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও ভাইরাস বিস্তৃত হচ্ছে। এখন পর্যন্ত প্রাপ্ত সংবাদে বাংলাদেশে 49 জনে ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাস সারা বিশ্বে মানুষের নিরাপত্তার জন্যই হুমকি। 29 মার্চ পর্যন্ত এ ভাইরাস বিশ্বের প্রায় 200টি দেশে বিস্তৃত হয়েছে। প্রতিটি দেশেই এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে। চিঠিতে আরও বলা হয়, এখন পর্যন্ত চীন 40,500 টেস্ট কিট, 15,000 N95 মাস্ক, 3 লাখ মেডিকেল মাস্ক, 10,000 প্রোটেক্টিভ গাউন এবং 1,000 থার্মোমিটার বাংলাদেশকে দিয়েছে। ভবিষ্যতে আরও দেবে। বাংলাদেশের ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ দেওয়ার জন্য চীনের দূতাবাস ওই দেশের বিশেষজ্ঞদের সঙ্গে ভিডিও কনফারেন্সে ব্যবস্থা করেছে। এতে বলা হয়, এটা সবার বোঝা উচিত, ভাইরাস প্রভাব সাময়িক, এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব এবং পরিস্থিতি উন্নয়নের জন্য চীন সরকার ও সবার সাথে কাজ করবে, যাতে করে এই সাময়িক সমস্যা কাটিয়ে ওঠা যায় এবং দুদেশের মধ্যে আরও শক্তিশালী সম্পর্ক তৈরি করা হবে। ভাইরাস, 7 মাসের বেতন দান করলেন এরদোগান। নোবেল ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সোমবার জাতীয় সংহতি প্রচার শুরু করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান। এ সময় প্রাদুর্ভাবের কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের লোকজনকে সহায়তা করতে নিজের 7 মাসের বেতন দান করেছেন তিনি। সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তুর্কি প্রেসিডেন্ট বলেন, 7 মাসের বেতন দান করার মাধ্যমে আমি এই প্রচার শুরু করেছি। ভাইরাস প্রতিরোধে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে দেশটির নিম্ন আয়ের মানুষের জীবন বিপাকে পড়ে যাচ্ছেন। তাদের সহযোগিতা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এরদোগান। তিনি জানান, ভাইরাসটি রোধ করার জন্য গৃহীত পদক্ষেপগুলোর কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের লোকজনকে সহায়তা করাই এ অভিযানের লক্ষ্য। ভাইরাসটির বিস্তার ঠেকাতে শুক্রবার বেশ কিছু অতিরিক্ত পদক্ষেপের কথা ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। এসব পদক্ষেপের মধ্যে আন্তঃশহর ভ্রমণের উপর বিধিনিষেধ, সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ও বেড়াতে যাওয়ার স্থানগুলো বন্ধ রাখা অন্যতম। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল নাগাদ তুরস্কে নভেল ভাইরাসে আক্রান্ত হয়েছে 10,827 জন ও মৃত্যু হয়েছে 168 জনের। আগামী জানুয়ারির মধ্যে বাজারে আসবে করোনার ঔষধ।
আগামী জানুয়ারির মধ্যেই করোনার ঔষধ বাজারে আসবে বলে বলেছেন যুক্তরাজ্যের চিকিৎসকরা। সিইপিআই এর ভ্যাকসিন ডেভেলপমেন্টের পরিচালক মেলানি সেভিল বলেছেন আগামী বছরের মধ্যেই ঔষধটি সবার ব্যবহারের উপযোগী হবে। প্রথমে স্বাস্থ্যসেবা কর্মী ও শারীরিকভাবে দুর্বলদের করোনার ঔষধ দেওয়া হবে। এরই মধ্যে ঔষধ তৈরির বাবদ $210 মিলিয়ন অনুদান গ্রহণ করেছে কোম্পানিটি। এ বিষয়ে ব্রিটিশ সরকার বলেছে ভাইরাস ঔষধ তৈরিতে এইটা বড় ধরনের অনুদান। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন আমাদের চিকিৎসকরা ভাইরাস প্রতিষেধক তৈরি করেছে যা সারা বিশ্বের মানুষকে সুস্থতা দান করবে। আমি আবারও সবাইকে ঘরে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাইরাস ক্রান্তিকালের মধ্যে ইয়েমেনে সৌদি জোটের হামলা। বিশ্বব্যাপী চলছে ভাইরাসের তাণ্ডব, আর এর মধ্যে ইয়েমেনে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। ইয়েমেনের রাজধানী সানায় এই বিমান হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন, আহত হন আরও কয়েকজন। ইরানি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এ কথা জানিয়েছে। জানা গেছে ইয়েমেনের রাজধানী সানায় প্রেসিডেন্ট ভবন ও সামরিক ঘাঁটি সহ বেশ কয়েকটি স্পর্শকাতর স্থাপনায় লক্ষ্য করে সৌদি জোট বিমান হামলা চালায়। সম্প্রতি ইয়েমেনের হুতি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের রাজধানী রিয়াদে এবং দক্ষিণাঞ্চলীয় জিজান শহরে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর দুদিন পর সৌদি জোট এই বিমান হামলা চালালো। চীনের বিরুদ্ধে $20 ট্রিলিয়ন মামলা যুক্তরাষ্ট্রে। গত ডিসেম্বর মাসে চীনের উহান শহরে ভাইরাস প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে। বর্তমানে চীনে এর দাপট শেষ হলেও ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তা ভয়াবহ প্রাণঘাতী হয়ে উঠেছে। এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এদিকে $20 ট্রিলিয়ন ক্ষতিপূরণ চেয়ে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা করা হয়েছে। জানা গেছে যুক্তরাষ্ট্রের কয়েকজন সাধারণ নাগরিক ও ব্যবসায়ী গত 12 মার্চ ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফেডারেল ডিস্ট্রিক্ট আদালতে মামলা করা হয়েছে। মামলার আর্জিতে বলা হয়েছে ভাইরাস মোকাবেলায় চীন সরকারের ভুল পদক্ষেপের কারণে তারা বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বার্মান ল গ্রুপের এক মুখপাত্র বলেন আমেরিকা জুড়ে প্রায় একই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে, যার মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও বড় বড় কোম্পানি রয়েছে। ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তারা সবাই ক্ষতির শিকার। ওই মুখপাত্র বলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সম্প্রতি বলেছেন যে আমেরিকার সেনারা সম্ভবত চীনে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়েছে, এ কারণেই প্রধানত মামলা করা হয়েছে। একই ধরনের মামলা করা হয়েছে টেক্সাস ও নেভাদাতে। ভারতীয় মিশন প্রধানদের সঙ্গে মোদির ভিডিও কনফারেন্স। বিশ্বব্যাপী সমস্ত ভারতীয় দূতাবাস এবং হাই কমিশনের প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্স বা সম্মেলন করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 5টায় ভিডিও সম্মেলনটি অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাপী কোভিড-19 মহামারী সম্পর্কে প্রতিক্রিয়া আলোচনার জন্য প্রথমবারের মতো ভারতীয় মিশন সমূহে এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনে নরেন্দ্র মোদি বলেন অস্বাভাবিক পরিস্থিতি সমাধানের জন্য কঠিন সিদ্ধান্ত প্রয়োজন হয়, যে কারণে এই বিশ্বায়নের যুগেও বিশ্বের বেশিরভাগ অংশই নিজেদের আলাদা করে রেখেছে। মহামারী মোকাবেলার জন্য এই পদক্ষেপ অনিবার্য হলেও এর চূড়ান্ত পরিণতিও এসেছে, কারণ বিশ্ব ব্যবস্থা থমকে যাওয়ার ফলে আন্তর্জাতিক পরিবহন ব্যবস্থা, বাজার ও বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক ও সুদূরপ্রসারী প্রভাব পড়েছে। তিনি আরও বলেন ভারতে এই রোগটির সংক্রমণের ঝুঁকি কমাতে এবং পরবর্তীতে বৃহত্তর প্রাদুর্ভাব রোধে জানুয়ারির মাঝামাঝি সময়ে অভূতপূর্ব এবং দ্রুত প্রাথমিক পদক্ষেপ নিয়েছিলেন। এর মধ্যে রয়েছে ভারত কর্তৃক বাস্তবায়িত বিশ্বের বৃহত্তম সঙ্গ নিরোধ এবং বন্ধ কর্মসূচি। নিউ ইয়র্কে পৌঁছালো হাসপাতাল জাহাজ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নগরবাসীদের চিকিৎসার জন্য 1,000 শয্যা বিশিষ্ট নৌবাহিনীর হাসপাতাল জাহাজ পাঠানো হয়েছে।
এদিকে মঙ্গলবার পর্যন্ত দেশটিতে মৃত্যুর সংখ্যা 3,000 ছাড়িয়েছে, যার ফলে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলো ছেয়ে গেছে ভাইরাস আক্রান্ত রোগীতে। তাই অন্য রোগে আক্রান্তদের চিকিৎসায় সোমবার এই পদক্ষেপ নিল দেশটি। যেসব রোগী ভাইরাসে আক্রান্ত নয়, এই জাহাজটি তাদের চিকিৎসা দেওয়া হবে। এছাড়াও অপারেশন সহ গুরুতর অসুস্থ রোগীদেরও চিকিৎসা দেওয়া হবে। মঙ্গলবার থেকে সবাই চিকিৎসা সেবা পাবে বলে জানিয়েছেন নিউইয়র্ক গভর্নর ডি ব্লাদিউ। হিউসন নদী দিয়ে জাহাজটি যাওয়ার সময় নিউ জার্সির সকলে জাহাজটিকে স্বাগত জানায়। নিউ ইয়র্ক মেয়র বিল ডি ব্লাসিও জাহাজের উদ্বোধনে উপস্থিত ছিলেন। তিনি বলেন, দেশে এখন যুদ্ধকালীন পরিবেশ চলছে, আমাদেরকে সকলকে একসাথে এর মোকাবেলা করতে হবে। ভাইরাস বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ব্রিফিংয়ে বলেন, সারা দেশে প্রায় 10,00,000 আমেরিকানদের ভাইরাস পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে আক্রান্ত মাত্র 3%। ভাইরাস প্রকোপে থাকা আরও একটি শহর হল ক্যালিফোর্নিয়া। গভর্নর গেভিন নিউসম বলেন, গত 4 দিনে এখানে হাসপাতালে ভর্তির সংখ্যা দ্বিগুণ ছাড়িয়েছে আর আইসিইউতে রোগী বেড়েছে 3 গুণ। নিউ ইয়র্কের হাসপাতালের চাপ কমাতে রোববার সেন্ট্রাল পার্কে 67 শয্যার অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হয়েছে। ডি ব্লাদিউ বলেন, মাইন্ড সিনাই হাসপাতাল ও আলাভজনক সংস্থা সামারিতান মঙ্গলবার থেকে রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়া শুরু করবে। ইরাকে বাবার লাশ নিয়ে ঘুরছেন ছেলে, দাফনে বাধা। সাদ মালিকের দুঃস্বপ্নের শুরুটা বাবার মৃত্যুর মধ্য দিয়ে। নভেল ভাইরাসে আক্রান্ত হয়, মারা যান বাবা। 1 সপ্তাহ ধরে বাবার মরদেহ দাফনে, একের পর এক বিভিন্ন কবরস্থানে যান সাদ। ইরাকের কোনো কবরস্থানেই সাদ বাবার মরদেহ দাপন করতে পারেনি। ভাইরাস ছড়িয়ে যাবে এমন আতঙ্কে ইরাকের ধর্মীয় কর্তৃপক্ষ, বিভিন্ন গোষ্ঠী ও শহরের বাসিন্দারা কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় ব্যক্তিদের হাসপাতালের মর্গে পাঠিয়ে দিচ্ছে। বাবা মারা যাওয়ার শোক আর ক্ষোভ মিশে ছিল সাদের কণ্ঠে। AFP-কে তিনি বলেন, আমার বাবার জন্য কোনো শোকের অনুষ্ঠান করতে পারলাম না, এমনকি মৃত্যুর 1 সপ্তাহের বেশি পার হলেও তার মরদেহ দাফন করতে পারলাম না। গোষ্ঠীভিত্তিক নেতাদের অনুসারী বলে দাবি করা সশস্ত্র ব্যক্তিরা হুমকি দেন, সাদের বাবা মরদেহ তারা দাফন করতে চাইলে তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হবে। সাদের প্রশ্ন কল্পনা করতে পারেন, এত বড় দেশ, ইরাকে মরদেহ দাপন করার মতো সামান্য জায়গা নেই। AFP-র খবরে বলা হয়, ইরাকে 500 জন ভাইরাসে আক্রান্ত, মৃত্যু 42 জনের, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। ইরাক সরকার আগামী 11 এপ্রিল পর্যন্ত সারা দেশে লকডাউন ঘোষণা করেছে। ইরাকি সরকার জনগণকে বাড়িতে থাকতে বলেছে, ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে। দেশটির কিছু এলাকায় স্থানীয় প্রভাবশালীরা আরও কঠোর। ইরাকের রাজধানী বাগদাদের উত্তর পূর্বে স্থানীয় প্রভাবশালী গোষ্ঠী স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একটি দলকে 4 জনের মরদেহ দাফনে বাধা দিয়েছে। ওই এলাকায় সরকারের পক্ষ থেকে ভাইরাসে আক্রান্তদের মরদেহ দাপনের জন্য একটি কবরস্থান নির্দিষ্ট করা ছিল। যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীরা বাগদাদের দক্ষিণ পূর্ব আরেকটি কবরস্থানে মরদেহ দাফনের চেষ্টা চালায়, তখন এলাকাবাসী এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। পরে আবার মরদেহগুলো হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। বাগদাদের নিকটবর্তী এক বাসিন্দা AFP-কে বলেন, আমরা আমাদের এলাকায় ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের মরদেহ দাপন করতে দেব না, আমরা আমাদের পরিবার ও সন্তানদের নিরাপত্তার জন্য এটা করব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলেছে, ভাইরাসে মানুষের সর্দি কাশির মাধ্যমে ছড়ায়। ইরাকি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল বদর বলেন, ভাইরাস মরদেহর মাধ্যমে ছড়ায়, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। সরকার দাফনের আগে সতর্কতামূলক সব ধরনের ব্যবস্থা নিয়েছে। মরদেহ প্লাস্টিকের ব্যাগে মোড়ানো হয়, জীবাণুমুক্ত করা হয়, বিশেষ কফিনে রাখা হয়। ইরাকের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী সিস্তানি সরকারকে এই মরদেহগুলো দাফনের ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে।
কিন্তু মরদেহ দাফনে জনগণের বাধাদান চলছেই। নাজাফে নিযুক্ত ইরাকের এক স্বাস্থ্য কর্মকর্তা এএফপিকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় মরদেহ দাফনের জন্য নাজাফ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে, এতে কোনো সুফল পাওয়া যায়নি। 40 জনের মৃত্যুতে একই অবস্থা। তিনি প্রশ্ন করেন, আরও বেশি মৃত্যু হলে আমরা মরদেহ কোথায় রাখব? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ইরাকে প্রতি 10,000 মানুষের জন্য মাত্র হাসপাতালে বিছানা আছে মাত্র 14টি। ফ্রান্সে প্রতি 10,000-এর জন্য আছে বিছানা 60টি। স্বজন সালাম আর সুমারি সাদের বাবার দাফনের চেষ্টা চালাচ্ছেন। বাবার মরদেহ দাফনে সাদের ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী তিনি। বললেন, আমরা আর মৃত্যু নিয়ে ভয় পাই না, আমাদের লক্ষ্য এখন একটাই, মৃত স্বজনদের দাফন।